त्रिपुरा पुलिस आमादेर गर्व शुधु राज्ये नय बहिराज्ये त्रिपुरा पुलिशेर सुनाम रयेछे। आज प्रज्ञा भवने विभिन्न जेलार एसपी एवं प्रत्येकटी थानार ओसिदेर निये आयोजित एक बैठकेर पर सांबादिकदेर मुखोमुखि हये एक कथा बलेन राज्येर मुख्यमंत्री मानिक साहा। रविवार प्रज्ञा भवने विभिन्न जेलार एसपी एवं प्रत्येकटी थानार ओसिदेर निये एक गुरुत्वपूर्ण बैठके बसेन मुख्यमंत्री। परे बैठक शेषे राज्य पुलिशेर बर्तमान अवस्था व्याख्या करते गिये मुख्यमंत्री बलेन, राज्य पुलिश जथेष्ट निष्ठार साथे काज करछे, राज्ये आईन श्रृंखला जथेष्ट सन्तोषजनक पर्याये आछे, राज्य पुलिश और टीएसआर बाहिनीर सुनाम रयेछे सारा देशे, দেশের যে কোনো রাজ্যের তুলনায় রাজ্য পুলিশ দারুণ সক্রিয়। মুখ্যমন্ত্রী বলেন, ঝাড়খণ্ডে মোতায়েন রয়েছে টিএসআর, এছাড়াও গুজরাটে নির্বাচনী কাজে গেছেন টিএসআর বাহিনী, দিল্লিতেও আছেন টিএসআর। এই গর্বের বাহিনী রাজ্যের নাম উজ্জ্বল করছে। আমাদের টিএসআর এর প্রচন্ড নাম আছে, আপনারা সবাই জানেন। এখন বিভিন্ন জায়গায় পুরা লাইসেন্সে টিএসআর এর ডিমান্ড আছে এবং দিল্লিতে একটা টিম আমাদের আছে এবং একটা টিএসআর এর ব্যাটালিয়ন কে আমরা পাঠিয়েছি বা ইলেকশন এর জন্য প্রচার, আর একটা 35 জনের মতো আমরা পাঠিয়েছি, সেখানেও ওনারা খুব ভালো ওদের বিপ্রাণ নাম রেখে পুলিশের নাম রেখে ওনারা কাজ করছে। তো সেই দিক দিয়ে আমাদের ত্রিপুরা পুলিশের খুবই ভালো একটা পজিশন। রাজ্যে আইনের শাসন নেই বলে বিরোধীরা প্রায়শই আওয়াজ তোলেন, এটা তাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে। 25 বছর যাবত শুধু নেগেটিভ মানসিকতা নিয়ে রাজ্যের মানুষকে বিভ্রান্ত করে গেছে। এখন মানুষ এসব থেকে বেরিয়ে আসতে চাইছে, তখন এ সমস্ত কথা বলে মানুষকে ফের বিভ্রান্ত করতে চাইছে। দেশের মধ্যে আইন শৃঙ্খলা অবনতির দিকে পঞ্চম স্থানে রয়েছে ত্রিপুরা। তিনি বলেন, রাজ্যে অপরাধের মাত্রা কমছে, বিগত দিনে যা অনেকটাই বেশি ছিল। মুখ্যমন্ত্রী বলেন, বিরোধীরা অহেতুক পুলিশকে দোষ দেন, বাস্তবে পুলিশ 24 ঘন্টা মানুষের জন্য এবং আইনের শাসন প্রতিষ্ঠার জন্য কাজ করে চলেছেন। উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সর্বাধিক নেশা সামগ্রী আটক করেছে ত্রিপুরা পুলিশ। দেখেছি তো সেই দিক দিয়ে জয়েন্ট অর্ডার সিচুয়েশন পুরো তো খুবই ভালো। তো সর্ব বিষয়ে এখানে আলোচনা হয়েছে, কিছু কিছু জায়গায় কিছু সমস্যা আছে আমাদের, তো সেই বিষয়গুলো আমি বলেছি যে আমি দীর্ঘ আমার পরিচয় এসেছি, সেই উনাদের সরকার আমরা দেখবো, অবশ্যই দেখবো, কারণ উনাদের সমস্যা যদি আমরা সমাধান না করতে পারি বা যদি ঠিকঠিকভাবে সমাধান করি তাহলে সার্ভিস ডেলিভারির যে সিস্টেমটা অনেক বেশি আরো বেটার হবে। রাজ্য সরকার পুলিশকে ফ্রি হ্যান্ড দিয়েছে, নেশার বিরুদ্ধেই হোক আর যে কোনো অপরাধ দমনে পুলিশ নিজের মতো করে কাজ করছে। রাজ্যের গত 4.5 বছরে একটি ক্ষেত্রেও পুলিশ কোনোভাবে রাজনৈতিক নেতাদের দ্বারা প্রভাবিত হয়েছে বলে কেউ প্রমাণ করতে পারবে না বলেও এদিন মতব্যক্ত করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এদিন সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রীর পাশে ছিলেন রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন। ব্যুরো রিপোর্ট, উদ্যোগ টিভি।